মূলো আবার এসেছেন আপনি, আপনাকে কতবার বলেছি না এখানে মূলো বলে কেউ থাকে না। সেই চোখ, সেই আমার কলা খাওয়ার মুখ, ওই দুটো সেম। তাহলে দেখি দেখি, এই তো এই তো সেই আমার হ্যান্ডেল মেরে দেওয়া হাত। বেরিজান বেরিজান বলছি, যাও এদার এক্ষুনি আমার উঠে গিয়ে ভুলভাল কিছু করে ফেলবো। বেরিজান, সম্পত্তি ভাগ করার মতো এদার চলছে, চলো আমরা খেলা করি। সম্পত্তি সম্পত্তি তো আমার এড়ে বিচি কম্বল বিচিটুকুই সম্বল। ভেবেছিলাম তোমার বাপ খুব বড় লোক, তোমাকে বিয়ে করে তোমার বাপের সব সম্পত্তি আমার নামে লিখে নেব, কিন্তু এখানে তো দেখছি সবই কল কেলিয়ে আছে। এখানে তো তোমার বাবাও বড়লোক বাপের একমাত্র মেয়ে খুঁজে বিয়ে করবে বলে। নাও খুলে ফেলো, আর তোমার বগলে যা চুল আছে সব কেটে এক জায়গায় জড়ো করো। কেন আমার বগলে চুল নিয়ে কি হবে? শাস্তি হবে। বাইরে এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভেজা যাবে না, তাই তোমার বগলে চুল বিক্রি করে একটা ছাতা কিনবো। আরে বাহ, গুড আইডিয়া। আমার বগলে চুল বেচে তুমি ছাতা কিনবে? বাহ, কি বালের স্বামী আমার। তুমি যদি চুল না দিতে পারো তাহলে কালকে তোমার মামার ওইখানে চুলগুলো কেটে নিয়ে আসবে। চুল কোথায় পাবো বলো তো? আরে কি কোন, দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই। এই সেই বালের ছাতা যা আমার সব বাল বিক্রি করে আমি কিনেছি। দেখি কি, তাহলে আমার যে চুলগুলো মুড়ো করে কেটে নিয়ে গেলে সেগুলো কি করলে? ওগুলো বিক্রি করে মদ খেয়ে নিয়েছি।